আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজিওয়ে থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমরা কম বেশি অনেকে ফ্রাইড রাইস রান্না করতে জানি, কিন্তু ছোটোখাটো কিছু টিপস ফলো না করার জন্য অনেকের ফ্রাইড রাইস কিন্তু পারফেক্ট হয় না। তাই আজকে আমি চেষ্টা করছি আমার জ্ঞান মতো একদম পারফেক্ট চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন রান্নার প্রসেসে চলে যাই। আমি পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানির মধ্যে আমি একটা চামচ লবণ দিয়ে দিব, এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। এবার কুলার চাল দিয়ে দিচ্ছি। আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা যে কোনো সুগন্ধি চাল নিতে পারেন। এখানে আমি তেল দিয়েছি কারণ ভাতটা যেন ঝরঝরে হয়। পানিটা কিন্তু চালের দ্বিগুণ হতে হবে, যতটুকু চাল তার দ্বিগুণ পানি নিতে হবে। এবার চালটাকে আমি 80% ফুটিয়ে নিব। দেখুন চালটা 80% ফুটে গিয়েছে। যখন দেখবেন ভিতরে হালকা একটু দানা ভাপ আছে, তখন বুঝবেন চালটা 80% ফুটে গিয়েছে। এখন আমি একটি স্ট্যানারে নিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভাতটাকে ঝরঝরে করে নিব। এখন একটি স্ট্যানারের সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছি। দ্বিতীয় স্টেপে চলে এলাম, চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, তেজকুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি। এবার 1 মিনিট ভেজে নেব। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি চুলা রাখা হাই ফ্লেমে রেখেই করব। দেখুন 1 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বনলেস চিকেন দিয়ে দিব। চিকেনটা আমি 5 মিনিট ভেজে নেব। দেখুন 5 মিনিট ভেজে নিয়েছি। এখানে আমি লাল মরিচ সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে সামান্য লবণ দিয়ে হাত দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব। এখানে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি, মটরশুঁটি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এভাবে আমি 3 মিনিট রান্না করব। ভেজে নিয়েছি। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, পেঁয়াজকলি কেটে দিয়ে দিচ্ছি। দেখুন এগুলি এক পাশে রেখে এখানে আমি এখানে সামান্য তেল দিয়ে আমি 3টি ডিম ভেজে নিচ্ছি। ডিম যখন হালকা জড়ো হয়ে আসবে তখন আস্তে আস্তে ভেঙে দিবে, না জড়ো না হওয়ার আগে ভেঙে দিলে এটা একদম ভেনিশ হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো ফল একসাথে মিশিয়ে দিব। সবজিগুলি বেশি ভাজলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়, তাই আমি বেশি ভাজবো না, 2 মিনিট ভেজে নিব। দুই মিনিট ভেজে নিয়েছি। এবার পানি ঝরিয়ে রাখা পোলাওগুলি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। দেখুন ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব, ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখন আমি সবগুলি উপকরণ একসাথে মাখিয়ে নিব। দেখুন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে আরও 3 মিনিট ভেজে নিব।
এটা অনবরত নাড়তে হবে, না হলে কড়াইয়ে লেগে যেতে পারে। দেখুন, তিন মিনিট ভেজে নিয়েছি, হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। এভাবে ফ্রাইড রাইস রান্না করলে ফ্রাইড রাইস একদম পারফেক্ট হবে আর খেতেও খুবই অসাধারণ হবে। তাই আপনারা অবশ্যই ফ্রাইড রাইসের রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি। عليك ما كرت من أسر وعصور.